নমস্কার, জিও বাংলায় আপনাদের সকলকে স্বাগত। মায়ের আসতে কিন্তু আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি, আর শেষ পর্যায়ের প্রস্তুতিও কিন্তু তুঙ্গে। সেই সঙ্গে জিও বাংলাও প্রস্তুত সেরাদের পুরস্কৃত করে নিতে। আমি দীপালি চলে এসেছি আবারও পুজোর আড্ডা @ জিও বাংলাতে একটি নতুন ক্লাবকে নিয়ে। সঙ্গে পেয়ে গেছি নবনগর বাদামতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটিকে, পেয়ে গেছি এই ক্লাবের দুই অন্যতম সদস্যকে। আসুন আলাপ করে নিই তাদের সাথে। প্রথমেই পেয়ে গেছি আমি ক্লাবের একজন এক্সিকিউটিভ মেম্বার সন্দীপ ঘোষকে। নমস্কার, জিও বাংলা আপনাকে স্বাগত। পেয়ে গেছি আরেকজন এক্সিকিউটিভ মেম্বার প্রশান্ত রয়কে। নমস্কার, জিও বাংলা আপনাকে স্বাগত। আসুন চলে যাই সোজা একদম আড্ডার দিকে, ঠিক আছে? প্রথমেই প্রশ্ন তার জন্য আপনাকে করব যে জিও বাংলায় আসতে পেরে কেমন লাগছে? দারুণ লাগছে, খুব ভালো লাগলো। এরকম একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি, এর জন্য আমরা জিও বাংলাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আচ্ছা, তো আমি আসি একটু পুজোর কিছু প্রশ্ন নিয়ে। প্রথম প্রশ্নটা কিন্তু একদম খুবই সিম্পল, যে কত বছরের পুজো আপনাদের? আমাদের 31 বছরের পুজো। আর থিম কতদিন ধরে চলছে? আমাদের থিম এই 4-5 বছর ধরে থিম চলছে। আচ্ছা, তো এই 4-5 বছর আগে তো যেহেতু সাবেকি পুজো, 4-5 বছর পরে থিম পুজো, তো সাবেকি আর থিমের এই জার্নিটা কেমন ছিল? সবার কি প্রপার একদম সহযোগিতা পেয়েছিলেন? প্রথমে তো একটু অসুবিধা হয়েছিল, মানে সবাইকে একটু বোঝানো একটুখানি একটু অসুবিধা হয়, একটা একরকমভাবে দেখে আসছে তারা, সেই জিনিসটা একটু অসুবিধা হয়েছে। কিন্তু তাদেরকে আমরা আস্তে আস্তে বোঝাই যে কীরকমভাবে আরও আগামী দিনে আমাদের ভালো কিছু করার জন্য আরও কিছু অন্যরকম চিন্তাভাবনা করতে হবে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, একটু তো বদলাতে হবে। তো এবছরে আপনাদের কী পরিকল্পনা, কী নিয়ে কাজ করছেন এবছর? এবছরে অ্যাকচুয়ালি আমরা মাকে নিয়ে আমাদের চিন্তাভাবনা, মানে মা, যে মাকে নিয়ে আমরা পুজো করি, সেই মা আজ আমাদের মাঝখান থেকেও যেন কেন একটা যেন হারিয়ে যাচ্ছে। তো সেই মাকে আমরা খুঁজে পেতে চাইছি, যে একটা বাচ্চা যখন জন্মাচ্ছে, সেই বাচ্চাটা মা যখন প্রথম দিন থেকে তাকে কেয়ার করছে এবং সে তার সব স্বার্থ সব কিছু ত্যাগ করে আজকে সেই বাচ্চাটাকে জন্ম দিচ্ছে, এই বাচ্চাটা যখন জন্মাচ্ছে সেই জন্মাবার পর দিন থেকেই মা তাকে প্রোটেক্ট করছে, মা তাকে পড়াশোনা শেখাচ্ছে, লেখাপড়া শেখাচ্ছে এবং তার সমস্ত সব কিছু দিক দিয়ে মানে বাচ্চাটাকে প্রতিরোধ করার চেষ্টা করছে। তো আমরা সেই রকমই মাকে আমরা মণ্ডপের সঙ্গে তুলনা একটা সামঞ্জস্য বজায় রেখে আমরা দেখানোর চেষ্টা করেছি। আসলে দেবী দুর্গা সমস্ত মায়েদের ডেডিকেট করে আপনারা একটা নতুন কিছু একটা নতুন মানে আমাদের প্রত্যেকের যে মায়েরা সারা বছর সারা জীবন আমাদের জন্য যা স্যাক্রিফাইস করছে, যা কাজ করছে, সেইটাকেই আপনারা তুলে ধরার চেষ্টা করেছি। তো সেক্ষেত্রে যে আপনাদের প্রতিমাটা, সেটা কি প্যান্ডেলের বা থিমের সাথে সামঞ্জস্য রেখে করা হয়েছে? অবশ্যই, থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই করা হয়েছে। কে বানাচ্ছে আপনাদের প্রতিমা? আমাদের স্বপন দাস বানাচ্ছেন। আচ্ছা, আর আপনাদের থিমের কাজ কারা করছেন? থিমের কাজ অ্যাকচুয়ালি আমরা, আমাদের বিশাল বড় ক্লাব নয়, আমরা চেষ্টা করেছি আমাদের ক্লাবের সদস্য আনন্দ প্রসাদ কুণ্ডু এবং বন্ধন পোদ্দার, ওনাদের দুজনের চিন্তাভাবনা এবং আমাদের সঙ্গে সঙ্গে ক্লাবের সদস্যরা অনেক রকমভাবে হেল্প করেছেন এবং বাইরে থেকেও দু চারজন লোক এসছে, তারাও আমাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন। মানে পুরো ব্যাপারটাই কিন্তু ক্লাবের মধ্যেই, ক্লাবের সদস্যরাই, থিম থেকে শুরু করে সমস্ত কিছু ক্লাবের সদস্যদের মধ্যেই চলছে। একদম। তো থিম মানে তো তার সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাইটিং ইত্যাদি থাকবে, তো সেগুলোও কি থিম আর্টিস্টই করছেন নাকি বাইরে থেকে কেউ আসছে? না না, আমাদেরই সদস্যরাই করছেন, ওই বন্ধন পোদ্দার এবং আনন্দ প্রসাদ কুণ্ডু ওনারাই করছেন। আচ্ছা, তো প্রস্তুতি এখন কেমন চলছে, মানে প্রায় কি শেষের দিকে? হ্যাঁ, মোটামুটি প্রায় শেষের দিকেই চলে এসছে, মোটামুটি আমরা খুব এনজয়মেন্টও করছি। আমাদের প্রি পূজার কাজগুলো তো খুব মজা করে, মানে সবার সাথে আড্ডা ইয়ারকি মেরে প্রি পূজার কাজগুলো। একদম খুবই। তো আমার পরবর্তী প্রশ্ন, যে আপনাদের উদ্বোধনটা কবে রাখছেন? আমরা উদ্বোধনটা 2রা অক্টোবর ওই দিনকে আমরা রাখছি, চতুর্থীর দিনকে। তো ওই দিনকে আমরা বিশেষ কোনো চমক সেদিনকে, বিশেষ কোনো অনুষ্ঠান সেদিনকে আছে? উদ্বোধনে আমাদের মোটামুটি বাইরে থেকে আর্টিস্টরাও আসবেন, তো ওনারা উদ্বোধন করবেন, এছাড়াও কিছু অনুষ্ঠানও
মাধ্যমে আমরা সেদিনকে সেলিব্রেট করব। বাহ, খুব ভালো, এটা তো গেল উদ্বোধনী। উদ্বোধনী ছাড়াও একটা পুজো মানে তো সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী চলতেই থাকে, তো সেই দিনগুলোতে কোনো বিশেষ প্ল্যান আছে নাকি? হ্যাঁ, সেদিন অবশ্যই আছে। আমরা বেশ কয়েক বছর ধরেই সেদিনকে আমরা কুইজ করে থাকি, আঁকা প্রতিযোগিতা করে থাকি, এছাড়াও আমাদের কিছু শো হয়, যেমন কনমনিকা করপতিও হয়েছিল এক বছর, কিন্তু ওইটাকে আমরা অতটা করতে পারিনি, সেটা ছোটোখাটোর মধ্যেই আমরা করার চেষ্টা করেছি। তো এছাড়াও মানে মেয়েদের জন্য বিশেষ করে অনেক অনুষ্ঠান, মোমবাতি জ্বালানো প্রতিযোগিতা, শঙ্খ বাজানো প্রতিযোগিতা, ঠিক আছে, প্রত্যেকদিন মা আসছে, সেটা তো একটা অনুষ্ঠানই, মানে সেটা তো একটা উৎসবই, তার সাথে আরো এক্সট্রা প্ল্যান্স যোগ করে মানে পুরো পূজাটাকে একদম জমজমাট, একদম জমজমাট। আচ্ছা, আমি একটুখানি আপনার সাথে কথা বলবো, যে আমি একটু জানবো যে বাঙালিদের কিন্তু ভোগ ছাড়া কোনো পূজোই সফল নয়, তো সেক্ষেত্রে ভোগটা আপনাদের কবে হয় এবং কি মেনু থাকে ভোগে মোটামুটি? দেখুন, আমাদের নবমীর দিন মেন ভোগ হয়, মায়ের ভোগ নবমীর দিন দেওয়া হয়। সেই দিনে আপনার খিচুড়ি ভোগ তো থাকেই, এবার তার সঙ্গে চচ্চড়ি না হলে মানানসই হবে না, এবং তার সঙ্গে একটা ভাজাভুজি দরকার, তার সঙ্গে আলু ভাজা হোক, বেগুন ভাজা হোক, আপনার দিতেই হবে, তার সঙ্গে পায়েস থাকবে আর চাটনি। মানে উনি এত সুন্দরভাবে বলছেন, আমি পুরো ইমাজিন করছি যে আমার সামনে কেউ একজন এই খাবারগুলো সাজিয়ে দিয়েছে, মানে তার মানে তো সেদিনকে প্রচুর লোকজনের মাঝখানে, মানে প্রচুর লোকজন আসে। আমরা সেদিনকে প্রত্যেকটা লোক, গ্রামের প্রতিটা লোক সেদিনকে এখানে আসবেন, ভোগ খাবেন, নিয়ে যেতে পারেন। বাহ, মানে সবার জন্য সেম সিস্টেম, একদম সেম সিস্টেম, একদম, মানে খুবই ভালো লাগলো শুনে, এবং খাবারটাও খুব সাদা মাটার মধ্যে কিন্তু খুব সুন্দর মেনুটা। আচ্ছা, তো আপনাদের যে দশমীর প্ল্যানটা থাকে, দশমীর দিনই কি মায়ের বিসর্জন হয় নাকি? হ্যাঁ, না, আমাদের ওটাই একদম দশমী, দশমীর দিনই মায়ের বিসর্জন হয়। তো সেক্ষেত্রে বিজয়া সম্মিলনীর কি প্ল্যান থাকে, কারণ দশমীতে মায়ের বিসর্জন হলেও মানুষের মন থেকে কিন্তু উৎসবটা যায় না, উৎসবটা যায় না। আমরা দশমীর দিন যেহেতু আমাদের পাশেই, মানে আমরা প্রশাসন কিছু বার করি না, কিন্তু ক্লাবের যারা সদস্য আছে সবাই একসঙ্গে মিলে সেখানেই আনন্দ উৎসবটা করি, মানে ওখানেই গান বাজনা হোক, নাচানাচি, সমস্ত কিছু ওখানেই। আচ্ছা, এবং তারপরে আমাদের কালী পুজো। তো আমরা চেষ্টা করি, এই লাস্ট ইয়ার হয়নি, কিন্তু তার আগে আমরা মানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করেছিলাম, তো এটা আমাদের আফটার কালী পুজোর পরই হয়, যেহেতু কালী পুজোর পরই হয়, মিটে যাওয়ার পর। তো একটা পুজো মানে প্রচুর লোকের সমাগম, প্রচুর ছোট থেকে বড় প্রচুর লোকজন থাকে, তো সেক্ষেত্রে সেফটির কি ব্যবস্থা রেখেছেন আপনারা? অ্যাকচুয়ালি সেফটির মধ্যে আমাদের চারিদিকে ক্যামেরা লাগানো থাকবে, তারপর ফায়ার ফাইটিং এর সব কিছু জিনিসপত্র লাগানো থাকবে, সিকিউরিটি গার্ড থাকবে, এছাড়া আমাদের ভলেন্টিয়াররা থাকছে, তো কোনো রকম কিছু অসুবিধা এখনো পর্যন্ত হয়নি। সব দিক থেকে মোটামুটি, সব পাশে আমাদের পুকুর আছে, তার সঙ্গেও আমরা অনেক রকম সেফটি বন্দোবস্ত করে রেখেছি, যাতে পুজো কোনো রকম ক্ষতি কারোর কিছু না হয়। আচ্ছা, আমি একটা কোয়েশ্চেন না করেই পারছি না, অনেকক্ষণ ধরেই আমার মাথায় ঘুরছে, সেটা হচ্ছে যে মা নিয়ে আপনাদের থিম, তো সেক্ষেত্রে বাড়ির যে মায়েরা বোনেরা তারা কতটা ইনভলভ আপনাদের? তারা মানে তারা যেদিন থেকে আমাদের মানে আমাদের মিটিং আরম্ভ হওয়া থেকে হয়েছে, সেদিন থেকেই তারা ভেবে নিয়েছে যে আমাদের পুজো আরম্ভ হয়ে গেল, ঠিক আছে। তো মেয়েরা প্রচণ্ডভাবে এনজয় করে এবং তারা সারাক্ষণই আমাদের পুজোর সঙ্গে ইনভলভ থাকে, পুজোর কাজকর্ম থেকে আরম্ভ করে, তারা চাঁদা তোলা থেকে আরম্ভ করে সবই করে, তারা কোনো কিছু বাদ নেই, ছেলেদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আমাদের সঙ্গে কাজ করছে। নাহলে আজকে এই যে পুজোর যে একটা জায়গায় গেছি আমরা, মেয়েদের অবদান অনেক রকম, অনেক রকম হয়ে আছে। আচ্ছা, আমি একটু অন্যরকম একটা প্রশ্ন করতে চাই আপনাকে, যে একটা ক্লাব, একটা শুধু যে পুজোর জন্য একটা ক্লাব তৈরি হয় সেটা কিন্তু নয়, একটা ক্লাবের সারা বছর প্রচুর অ্যাক্টিভিটিস থাকে, তো আপনাদের ক্লাবের সারা বছর কি অ্যাক্টিভিটিস থাকে? আমরা সারা বছর বিভিন্ন অনুষ্ঠান করে থাকি, যেমন আমরা স্পোর্টস করে থাকি, যেমন আমরা 15 আগস্ট পালন করে থাকি, 23 জানুয়ারি, 26 জানুয়ারি, এছাড়া আমরা চেষ্টা করি গরিব মানুষদের পাশে দাঁড়ানো, তাদেরকে অর্থ দিয়ে হোক বা মানে তাদেরকে চিকিৎসার ক্ষেত্রে আমরা হেল্প করে থাকি, ছোটখাটো আমরা টুকটাক কাজ করে থাকি, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা এই কাজ করে থাকি। আচ্ছা, মানে সারা বছর ধরেই চলছে। উনি মনে হয় কিছু একটু বলতে চান, আমি একটু শুনে নেব, আপনি কি বলতে চান এই বিষয়ে? ভবিষ্যতে আমরা একটা চিন্তা ভাবনা করেছি, একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করার জন্য, তো সেটা প্রস্তুতি এগোচ্ছে, দেখছি আমরা যত তাড়াতাড়ি সম্ভব ওটা শুরু করব। আশা করি যেন পুরোভাবে সফল হয় আপনাদের এই চেষ্টাটা।
দর্শনার্থী তো প্রচুর দূর দূর থেকে আসবেন, বহু দূর দূর থেকে প্রচুর লোকজন আসবেন, তো তাদের জন্য একটু যদি আপনারা রুট ম্যাপটা বলে দেন যে কী ল্যান্ডমার্ক আছে বা কীভাবে তারা যাবে, একটু অ্যাড্রেসটা যদি একটু বলে দেন। এখান থেকে আমার আন্দুল স্টেশন থেকে 5-7 মিনিট লাগবে আমাদের পূজা মণ্ডপ পৌঁছতে। আচ্ছা, সেখানে আপনি ওখানে আমাদের ব্যানারও দেওয়া থাকে যে আপনি দেখবেন নবনগর বাদামতলা মুক্তি সংঘ, তো ওটা আমাদের পুরো একদম স্টেশন চত্বর থেকে দেওয়া থাকবে, আপনাকে অ্যারো হিসেবে মানে গাইড করে নিয়ে যাওয়ার মতো রাস্তা থাকবে সেখানে। আচ্ছা, ঠিক আছে, আপনি ওই অ্যারো এ করলেই আপনি পৌঁছে যাবেন, যদি দেখি খুশি আপনি বাস স্ট্যান্ড বলুন আর আপনার স্টেশন রোড বলুন, যেখানেই বলুন। তার মানে কিন্তু খুব সুবিধা, খুবই একদম স্ট্রেট ওনারা একদম বলে দিলেন যে অ্যারোটা দেওয়া থাকবে, আপনাদের কোনো অসুবিধা হবে না যেতে। তো আমি অবশ্যই আশা করবো যাতে সবাই যায়, আমি তো দর্শক বন্ধুদেরকে বলবোই যে আপনারা যান, এত ইউনিক একটা একটা থিম নিয়ে ওনারা আসছেন। তো আমি একটু শেষ প্রশ্ন নিয়ে আপনার কাছে চলে আসব যে জিও বাংলা কিন্তু আপনাদের গর্বিত ডিজিটাল পার্টনার, তো সেক্ষেত্রে জিও বাংলার শারদ সম্মান 2019 এর জন্য কতটা প্রস্তুত, কতটা এক্সাইটেড আপনারা? আমরা তো সবসময় এক্সাইটেড, আপনাদের এরকমভাবে আপনারা চ্যানেলে ডেকেছেন, আমরা এতে খুব আনন্দিত হয়েছি, যাতে আমরা আরও ভালো কিছু করতে পারি, মোটিভেট করবেন, এটাই আমরা আশা রাখি। একদম, মানে আমাদের তরফ থেকে কিন্তু অসংখ্য শুভেচ্ছা থাকবে আপনাদের জন্য, যাতে আপনাদের পুজোতে প্রচুর দর্শনার্থী আসে, যাতে আপনাদের ভাবনাটা সবার মাঝখানে ছড়িয়ে পড়তে পারে। আমি দীপালি আবার আসব নতুন কোনো ক্লাব, নতুন কোনো পুজো, নতুন কোনো ক্লাবের সদস্যদের নিয়ে, এবং চলে আসব কিন্তু পুজোর আড্ডা @জিও বাংলাতে। ততক্ষণের জন্য নমস্কার।